আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান ছানা ফোকাসে আরটিভি ও চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজনের সঙ্গে আছি আমি ইউ আনন্দি আরটি থেকে 11 নভেম্বর চীনের কমিউনিস্ট পার্টি 19তম জাতীয় কংগ্রেসের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিং অনুষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে চীনের ঐতিহাসিক মুহূর্তে আয়োজিত এক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অধিবেশন। এবারে অধিবেশনের মূল বিষয় কি ছিল, চীনের উপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করব আজকে ছানা ফোকাস অনুষ্ঠানে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে থাকবেন বাংলাদেশের সমপাতি দল মার্ক্সবাদী লেনিনবাদীর সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী তিরি বড়ুয়া। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই অগণিত দর্শক শ্রোতা এবং কলা কৌশলী যারা আছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, আমাদের আরেকজন অতিথি সেনা মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সম্পাদক ইয়াং ওয়েমিং স্বর্ণা, আপনাকে স্বাগত। ধন্যবাদ ম্যাডাম। অনুষ্ঠানের শুরুতে অবশ্য আমি জনাব দিলীপ বড়ুয়াকে প্রশ্ন করব। 22 নভেম্বর চীনের কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয় চীনা কমিউনিস্ট পার্টির 19তম জাতীয় কংগ্রেসের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনের মূল ধারা বিষয়ক একটি পরিচয় সভার আয়োজন করেছে। চীনের কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ মন্ত্রী সুন্থাও এই সভায় প্রথম ভাষণ দিয়েছেন। আপনি অনলাইনে এই সভায় অংশগ্রহণ করেছিলেন এবং ভাষণ দিয়েছিলেন। আপনার দৃষ্টিতে এই সভা সম্পর্কে কি কি বিষয় বাংলাদেশি দর্শকদেরকে জানানো প্রয়োজন? 22 তারিখ চীনা আন্তর্জাতিক কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ কর্তৃক যে আপনার ওয়েবিনারের মাধ্যমে যে থিমের উপর আলোচনা করা হয়েছে, থিমটার উপর ভিত্তি করে আমরা যতটুকু অংশগ্রহণ করছি সেটাতে আমার দৃষ্টিতে, আমাদের পার্টির দৃষ্টিতে আমরা বলতে চাচ্ছি এই থিমটা হচ্ছে অত্যন্ত ঐতিহাসিক। এই চীনা কমিউনিস্ট পার্টির জীবনের ক্ষেত্রে একটা অত্যন্ত দুর্লভ মুহূর্ত বলে আমি মনে করি। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির 19তম কেন্দ্রীয় কমিটির 6ষ্ঠতম প্লেনারি সেশনে যে জিনিসগুলা তারা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন, তারা 100 বছরের ঘটনা গুলাকে সামারাইজ করেছেন। এই জিনিসগুলাকে সামারাইজ করে তাদের কি কি করা দরকার এই বিষয়গুলা তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং ওয়েবিনারের মাধ্যমে এগুলা সারা বিশ্বের কাছে তাদের দৃষ্টিভঙ্গিতে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতা, তাদের কর্মকৌশল, ভবিষ্যৎ করণীয় এই সমস্ত বিষয়গুলাকে উত্থাপন করেছেন। এবং আমি মনে করি চীনা কমিউনিস্ট পার্টি ইন্টেলেকচুয়ালি ডেভেলপড আর অর্গানাইজেশনালি ম্যাচিউরড, এবং যার ফলে আজকে চীনা কমিউনিস্ট পার্টি ধরনের দূরদৃষ্টি সম্পন্ন কতগুলা বক্তব্য উত্থাপন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির প্ল্যানামে, ষষ্ঠ প্ল্যানামের সেশনে যে তিনটে গুরুত্বপূর্ণ বিষয়ের এখানে অবতারণা করেছেন, একটা গুরুত্বপূর্ণ হলো যে 1945 সালে অর্থাৎ মাও সুতং যেমন সর্বময় ক্ষমতার কে অধিকারী হয়েছিলেন এবং উনি চীনের একটা কমিউনিস্ট আন্দোলনের একটা আউটস্ট্যান্ডিং লিডার হিসাবে আবির্ভূত হয়েছিলেন, 1945 সালের যে সিদ্ধান্তের আলোকেরা অর্থাৎ প্রস্তাবের আলোকে, তেমনি ভাবে শিশিংপিং আপনার 1981 সালের যে প্লেনারি সেশনেও কিন্তু সেভাবে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে, চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন এবং উনি যে সেন্ট্রালাইজড ইকোনমি থেকে মার্কেট ইকোনমিতে ট্রান্সফার করেছেন, একটা মার্কসিজমটাকে একটা বিকশিত করেছেন, এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকে একটা জিনিস তারা সারসংক্ষেপ করেছে। আরেকটি সারসংক্ষেপ হচ্ছে অর্থাৎ আধুনিক চীনের যে অগ্রসর যাত্রা হচ্ছে, যে আধুনিক চীনের অগ্রসর যাত্রার ক্ষেত্রে শিশিংপিং থট, যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে চীনা কমিউনিস্ট পার্টি তারা সিদ্ধান্ত নিয়েছেন। সে অর্থে এ তিনজন অর্থাৎ কমরেড মাও সেতুং, কমরেড ড্যাং শিওপিং, কমরেড শিশিংপিং, তারা চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসে
একটা আউটস্ট্যান্ডিং লিডার হিসাবে তারা স্বীকৃতি লাভ করেছেন এবং এই স্বীকৃতির মধ্য দিয়ে তারা আগামী দিতে জেনারেশন আফটার জেনারেশন বংশপ্রক্রমিক ভাবে তাদের যে সমাজতন্ত্রের যে বিনির্মাণ সে বিনির্মাণটাকে তারা অগ্রসর করে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আছে প্রথম সেন্টারের গোল যেটা ছিল, যেটা কমরেড শি জিনপিং উত্থাপন করেছিলেন, উনি 19তম 18তম এবং 19তম দুই কংগ্রেসে উত্থাপন করেছিলেন, সেটা হলো টু সেন্টেনারি গোল, অর্থাৎ তাদের দুই শতাব্দী দুটো গুরুত্বপূর্ণ দিবস অর্থাৎ ডে আসছে। সেটা হচ্ছে একটা হচ্ছে 2021 সালে চীনা কমিউনিস্ট পার্টির 100তম প্রতিষ্ঠা বার্ষিকী, যেটা চীনা কমিউনিস্ট পার্টির অত্যন্ত এই করোনার মধ্যেও কিন্তু অত্যন্ত ভালোভাবে সেটা উদযাপন করতে তারা সক্ষম হয়েছেন। এবং আমারও সৌভাগ্য হয়েছিল 27 মে আন্তর্জাতিক কমিউনিস্ট সিম্পোজিয়াম যেটা সেটাতে অংশগ্রহণ করার জন্য, এবং 6 জুন যেটা হয়েছিল সেটাতে আমাদের দেখার এবং অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। তাহলে এই সেন্টেনারি অর্থাৎ টু সেন্টেনারি গোলস এর মধ্যে একটা সেন্টেনারি গোলটা তারা লক্ষ্য তারা অর্জন করেছেন, আরেকটা সেন্টেনারি গোল হচ্ছে 2049 সাল যারা চীনা কমিউনিস্ট চীন গণচীনের প্রতিষ্ঠার 100তম বার্ষিকী হবে, সেই বার্ষিকীতে অর্থাৎ আধুনিক সমাজতান্ত্রিক গণচীন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই প্ল্যানামে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো আমি বলবো চীনা জনগণ সমাজতন্ত্রের যে অগ্রযাত্রা এবং তার সাথে উন্নয়নের অগ্রযাত্রা, আধুনিক চীনের অগ্রযাত্রা, এই বিষয়গুলার সন্নিবেশিত হয়েছে এই প্ল্যানারি সেশনে, যেটা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মাননীয় মন্ত্রী কমরেড সংতাও সেটা তার বক্তব্যের মধ্য দিয়ে এটা সারা বিশ্বের জনগণের কাছে উত্থাপন করেছে। আপনাকে ধন্যবাদ। এবার আমি স্বর্ণাকে প্রশ্ন করি, তো গতকাল যে মিটিং আপনি উপস্থিত ছিলেন এবং ওই মিটিং সময় বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনলাইনে অংশগ্রহণ করেছিলেন এবং ভাষণ দিয়েছিলেন, তাদের ভাষণের কোন কোন বিষয় আপনাকে মুগ্ধ করেছে? দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাজনৈতিক দল তারা চীনের কমিউনিস্ট পার্টির উন্নয়ন এবং চীনের উন্নয়ন কিভাবে দেখছে এবং তাদের দৃষ্টিকোণ থেকে এই উন্নয়নকে কিভাবে মূল্যায়ন করে এবং তাদের মতামত বা পরামর্শ আমরা জানতে পেরেছি। তো এই জন্য আমি মনে করি যে এটা খুব বড় একটা অর্জন আমার জন্য। এবং তাদের ভাষণ থেকে আমি একটা বিষয় খেয়াল করেছি যে তাদের একটা অভিন্ন মতামত, সেটা হলো যে চীনের কমিউনিস্ট পার্টি সাফল্যের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে তারা সাম্যবাদ এই তত্ত্ব বা গণতন্ত্র এই তত্ত্ব চীনের নিজস্ব উন্নয়নের লক্ষ্য বা উন্নয়নের পথ খুঁজে পেয়েছে, যে এটা তাদের কাছেও খুব লক্ষণীয় এবং শিক্ষণীয় একটা বিষয়। আসলে চীনের কমিউনিস্ট পার্টি যেমন এমন আলোচনা সভা আয়োজন, তার লক্ষ্য এই নয় যে চীনের মতো মানে সব দেশের জন্য সংকটপূর্ণ বা মানে সব দেশের জন্য কাজে লাগাতে পারে, কিন্তু চীনের অভিজ্ঞতা থেকে তারা এটা হয়তো উপলব্ধি করতে পারে, সেটা হলো যে তারা নিজেরও নিজেদের একটা বৈশিষ্ট্য বোধ তারা খুঁজে বের করতে পারবে। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু পরে আবার আপনার কাছে ফিরে আসব। আচ্ছা জনাব দেরে বড়ুয়া, তো এখন পৃথিবী শত বছরের অদ্ভুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যে করোনা মহামারী এই পরিস্থিতি আরো অবনতি করেছে। তো এবারের চীনের যে কমিউনিস্ট পার্টির ষষ্ঠ বর্ণাঢ্য অধিবেশনের গুগু বিষয়ের উপর আপনি জোর দিয়েছেন, মানে এমন একটা পরিস্থিতিতে আপনি গুগু বিষয়ের উপর জোর দেন? এখানে আমি জোর দিতে চাচ্ছি চীনের সিস্টেম, চীনের যে সিস্টেমটা প্রিভেল করছে সেই চীনের সিস্টেমটা সুপ্রিয়র টু আদার্স, অর্থাৎ অন্য দল সিস্টেম থেকে চীনা সিস্টেমটা উৎকৃষ্ট। এ বর্তমান বিশ্বের সমসাময়িক ঘটনা বলিতে তা প্রমাণিত হয়েছে।
যেমন ধরুন যে অর্থনৈতিক দিক থেকে যে চাইনিজের চাইনিজ গভর্নমেন্ট বা চাইনা কমিউনিস্ট পার্টি যে তারা যে সিদ্ধান্ত গুলা দিয়ে প্রথমত করোনা মোকাবেলার ক্ষেত্রে যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, এই অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে অর্থনৈতিক নির্মাণটার ক্ষেত্রেও তারা অগ্রসর হয়েছে। এই এই যে দুটা হয়তো এবং এই দুটার ফলশ্রুতিতে কংগ্রেস শি জিনপিংয়ের নেতৃত্বের যে তীক্ষ্ণতা ম্যাচিউরিটি সেটাও চীনা জনগণের কাছে সারা বিশ্বের কাছে প্রতিভাত হয়েছে। এবং আজকে করোনার মধ্যে যেখানে পশ্চিমা বিশ্ব তাদের ব্যাংক্রাপসি দেউলিয়াপনার সৃষ্টি হয়েছে পশ্চিমা বিশ্বের, একটি হচ্ছে তাদের সিস্টেম, তাদের সে ডেমোক্রেটিক সোকল ডেমোক্রেটিক সিস্টেম এটা ওয়ার্ক করে নাই, সোকল গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্র সিস্টেম করোনা মোকাবেলায় কোন রকম এফেক্টিভ ভূমিকা রাখতে পারে নাই। তারপর পারে নাই অর্থনৈতিক পুনর্বিন্যাস পুনর্নির্মাণের ক্ষেত্রে বা পুনর্বিন্যাস বিনির্মাণের ক্ষেত্রে এখানে পশ্চিমা বিশ্বের তাদের পলিসি কোনো ওয়ার্ক আউট করে নাই বা এখনো করতে পারছে না স্টিল নাও এখন পর্যন্ত। অন্যদিকে সেই দিন একটা খবর বেরিয়েছে চীন দেশ বিশ্বের মধ্যে এখন শ্রেষ্ঠ ধনী দেশ হচ্ছে চীন। তাহলে এই যে করোনার মধ্য দিয়ে যে সমস্ত দেশ আমাদের দেশ বলুন পশ্চিমা বিশ্ব বলুন ইউরোপিয়ান ইউনিয়ন বলুন সবাই অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে চীনা কমিউনিস্ট পার্টির কৌশলগত কর্মকাণ্ডের ফলে এবং পার্টিকে সমস্ত জনগণের সাথে সম্পৃক্ত করে তারা করোনাকে যেমন মোকাবিলা করেছে তেমনি ভাবে অর্থনৈতিক বিনির্মাণও করছে সেটাকে অব্যাহত রাখছে। এই জিনিসটা আজকে সময়ের জরুরি প্রয়োজন হিসাবে যেটাকে বলা হয় ক্রাই অফ দ্য ডেজ সেই হিসাবে আজকে সারা বিশ্বের কাছে প্রতিভাত হয়েছে। সেই জন্য আমরা মনে করি চীনা কমিউনিস্ট পার্টির 19তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ প্লেনারি সেশনে এই বিষয়গুলোকেও তারা যে আইডেন্টিফাই করেছেন এবং আইডেন্টিফাই করার মধ্য দিয়ে তারা সামনে তাদের যে অগ্রযাত্রা অর্থাৎ 2049 সালে তাদের যে একটা আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য তাদের যে সংগ্রাম এই ষষ্ঠ প্লেনারি সেশন থেকে মূলত এটা শুরু হয়েছে। তাকে তার কাজে আমি বলতে চাই এবার পূর্ণাঙ্গ অধিবেশনে অর্থাৎ এই যে পূর্ণাঙ্গ অধিবেশন এই পূর্ণাঙ্গ অধিবেশনে এটা একটা সফল হয়েছে, এটা মূলত আগামী কংগ্রেসকে আগামী বছর যে কংগ্রেস হবে এই কংগ্রেসকে অত্যন্ত একটা ইতিবাচক ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ। শর্ণা, যে একজন চীনা সাংবাদিক হিসেবে আপনি মনে করেন এবারে অধিবেশনের কোন কোন বিষয় বিদেশি বন্ধু অথবা বাংলাদেশি বন্ধুদেরকে জানানো প্রয়োজন? আমি মনে করি যে চীনের কমিউনিস্ট পার্টি সফল বা মানে এই গত 100 বছরের ইতিহাস দেখে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমরা কোথা থেকে এসেছি এবং কোন দিকে যাব সেটা হলো আমাদের একটা পর্যালোচনা করার সুযোগ। গত 100 বছর ধরে আমরা এতদিন ধরে এই পথে হেঁটেছিলাম, তারপর এই পথে হাঁটার সময় কি কোথাও কোনো ভুল রাস্তায় গিয়েছিলাম কিনা, তারপর প্রথম দিকে আমাদের লক্ষ্যটা কি, আমাদের কোন দিকে যাওয়ার কথা ছিল, আমরা কি সেই পথে সামনে আগাচ্ছি। আমার মনে হয় যে এটাই হলো মানে সহজ কথাই আমাদের এই অধিবেশনের একটা তাৎপর্য বিষয়। এবং আমিও সেটা মানে খুব গর্বিত ভাবে বলতে চাই, সেটা হলো যে সিপিসির একটা সবচেয়ে বড় সাফল্য সেটা হলো যে আমরা ইতিহাস থেকে শিখতে পারি।
যে ইতিহাস থেকে আমরা হয়তো কিছু ভুলও সিদ্ধান্ত নিতে পেরেছি বা মানে অন্যদিকেও হয়তো যেতে পেরেছি, কিন্তু আমরা ইতিহাস থেকে আমরা এই অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা আমরা আবার এখান থেকে শিখতে পারি যে আসলে সামনে আগানোর জন্য আমাদের কি কি বিষয় থাকা উচিত বা আমাদের কোন দিকে সামনে যাওয়া উচিত বা কোন দিকে আবার উন্নয়ন করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে এই যে ইতিহাস থেকে শেখা, মানে প্রথম থেকে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, এসব কিছু বিষয় নিয়ে মানে সার্বিকভাবে একবার পর্যালোচনা করা, হ্যাঁ, সেটা হলো এবারের অধিবেশনের সবচেয়ে বড় বিষয় আমি মনে করি। আচ্ছা জনাব আন্দির বড়ুয়া, তো সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এশিয়া গবেষণালয়ের একজন গবেষক মা খাই শো সম্প্রতি লেখা চাপর পত্রিকার একটি সাক্ষাৎকারে বলেছেন, জিনা কমিউনিস্ট পার্টি নিপীড়নে জিনা জনগণ খুব কষ্টে জীবনযাপন করছে, এটা হচ্ছে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের বড় ভুল বোঝাবুঝি। এই সম্বন্ধে আপনার মন্তব্য কি? আন্তর্জাতিক যে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের যে চিন্তা চেতনা উদ্বুদ্ধ সাংবাদিকেরা মাঝে মাঝে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা করেন গবেষকের নামে অথবা সিনিয়র সাংবাদিকের নামে অথবা পণ্ডিত ব্যক্তির নামে, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। যিনি সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রফেসর সাহেব, এটা কনসিয়াসলি, এটা একটা ফিকটিশিয়াস নিউজ দিয়েছেন, কারণ চীনের যে অগ্রযাত্রা অব্যাহত আছে, মানুষ সর্বত্র কর্মচঞ্চলতে উদ্ভাসিত, এখানে দারিদ্রতা মুক্ত হলো গণচীন সধর্মে ঘোষণা করেছে, অর্থনৈতিক বিনির্মাণ প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে, সেখানে কোন দুর্নীতি বিরোধী অভিযান অত্যন্ত কঠিন ভাবে চলছে, সেই জায়গা থেকে উনি এই ধরনের, সিঙ্গাপুরের প্রফেসর এই ধরনের যে করেছেন, হয়তো উনি একটা পেশা অর্থাৎ মার্সেনারি টাইপের অর্থাৎ ভাড়াটে বুদ্ধিজীবী হিসাবে হয়তো উনি এটা করেছেন। উনি যদি একজন কনসিয়াস লোক হতেন তাহলে হয়তো উনি এই ধরনের মিথ্যা জালুটি চিন্তা উনি গবেষণার নামে ছেড়ে দিতেন না। আজকে পশ্চিমা বিশ্বরা আতঙ্কিত, তারা অপপ্রচার করছে, এবং তারই অংশ হিসাবে সিঙ্গাপুরের ওই প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর, উনি ওই ধরনের ফিকটিশিয়াস অর্থাৎ প্রপাগান্ডা করছেন বলে আমার মনে হচ্ছে। আচ্ছা শর্ণা, আপনি অবশ্য প্রতিদিন চীনা তথ্য মাধ্যম গুরুর খবরাখবর পড়েন, তার পাশাপাশি আপনি বাংলাদেশের তথ্য মাধ্যম গুরুও দেখেন, তাই না? তো বাংলাদেশের মিডিয়াতে চীন সম্পর্কে খবরগুলো আপনি কিভাবে মূল্যায়ন করেন? যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কে খবরাখবর অনেক বেড়ে গেছে, এবং কোনো কোনো সংবাদ মাধ্যমে চীনের জন্য বিশেষ একটা কলম খোলাও দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশের জনগণ আসলে চীনকে জানার আগ্রহ বেড়েছে, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। আরেকটা বিষয় খেয়াল করেছি, সেটা হলো বাংলাদেশের মানে কোনো মাধ্যমে চীন সম্পর্কে যে খবরগুলো, সেগুলো অধিকাংশই এই যে এপি, এএফপি বা বিবিসি, সিএনএন, মানে এইসব কিছু আন্তর্জাতিক কোনো মাধ্যম থেকে মানে উদ্ধৃতি দিয়ে নেওয়া হয়েছে বা এইসব সূত্র থেকে চীন সংক্রান্ত খবর পাওয়া গেছে। তো আমি মনে করি যে কারণ চীন হলো একটা বিশাল দেশ এবং চীনের বিভিন্ন দিকের খবর অনেক আছে, বাংলাদেশের জনগণের জন্য একটা আরো সার্বিক এবং বহুমাত্রিক চীন করে তোলার জন্য আসলে বিভিন্ন সূত্র থেকে খবর নেওয়া ভালো, এবং তার মাধ্যমে চীন সংক্রান্ত
আরো বেশি খবর বাংলাদেশের জনগণ জানতে পারবে এবং এখান থেকেও তাদের হয়তো নিজের উন্নয়ন বা নিজের আগ্রহের বিষয় নিয়েও আরো বেশি উপকৃত হতে পারে, সেটা আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, ভালোই বলেছেন। এবং আমরা তো আশা করছি, আমরা তো ছানা মিডিয়া গ্রুপে কাজ করি, আশা করি ভবিষ্যতে বাংলাদেশের দর্শক যে সম্পর্কে কিছু তথ্য জানতে চাইলে সরাসরি আমাদের কাছে তথ্য নিতে পারেন এবং আমরা বাংলাদেশের অন্যান্য মিডিয়ার সাথেও নতুন ভাবে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে সবসময় আগ্রহী। আচ্ছা, আমরা আরো আলোচনা করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ছানা মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান ছানা ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও আমরা ফোকাস অনুষ্ঠান নেই। আজকে কথা বলছিলাম চীনা কমিউনিস্ট পার্টি 19তম জাতীয় কংগ্রেসের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত ছানা ফোকাস অনুষ্ঠানে। দিলীপ বড়ুয়া সাহেব নিরঙ্কুশ দারিদ্র বিমোচনের কঠোর কর্তব্য সম্পন্ন করেছে এবং সকল জনগণের যথ সমৃদ্ধি উন্নতি করার উদ্যোগ নিয়েছে। আপনি কিভাবে এর মূল্যায়ন করেন এবং আপনি কি মনে করেন দারিদ্র বিমোচনের সফল চীন বিশ্বের জন্য কি কি তাৎপর্য বয়ে আনতে পারে? এটা কংগ্রেসের সিংপিং উত্থাপন করেছিলেন, উনি তার সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি আইডেন্টিফাই করেছেন, নির্দিষ্টকরণ করেছিলেন, 2020 সালের মধ্যে চীন দারিদ্র থেকে মুক্তি পেতে হবে। এবং চীনা কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সিংপিং এর নেতৃত্বে সেটা তারা সফল হয়েছে। এবং আমাদের জাতিসংঘের বিভিন্ন এসডিজি সহ বিভিন্ন রকম কর্মসূচির ক্ষেত্রেও আমরা দেখেছি চীন যেভাবে পারদর্শিতার সহিত সফলভাবে বাস্তবায়ন করেন, অন্য দেশগুলো সেটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছি চীন দারিদ্র বিমোচন এটা কঠিন কাজ, এটা এক শব্দের বিষয় না, এটা একটা শতাব্দীর পর শতাব্দী দারিদ্রতা মানুষের সমাজের সাথে নিবিড় সম্পর্ক ছিল বা এখনো আছে বিশ্বের সব জায়গাতে, যে কোনো জায়গাতে। একমাত্র কমিউনিস্ট সোসাইটি বলতে পারছে যে তারা দারিদ্র থেকে মুক্তি পেয়েছে। কাজে আমি বলছি যে দারিদ্রতা বিমোচন করে গণচীন সমৃদ্ধির দিকে যাচ্ছে এবং এই সমৃদ্ধির দিকে যেতে যেতে 2049 সালে আধুনিক শিল্প সমৃদ্ধ সমাজতান্ত্রিক গণচীন প্রতিষ্ঠা করবে। তার ভিত্তি হচ্ছে এই ষষ্ঠ প্লেনারি সেশন। না, আমি শুধু আপনার কাছে জানতে চাই আপনার পর্যবেক্ষণ নেই, আপনার নিজের জীবন, আপনার আশেপাশে বন্ধুদের জীবন কত 10 বছর তুলনায়, যে 10 বছর আগে তুলনায় কেমন পরিবর্তন হয়েছে? যদি পরিবর্তনের কথা বলতে হয় সেটা হলো যেমন বাজারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসের দাম বেড়েছে এবং তার সাথে সাথে আমাদের বেতনও বেড়েছে। তারপর বাজারে হয়তো বিদেশ থেকে আসা জিনিসের বৈচিত্র্য আরো বেড়ে গেছে, সেটা একটা বিষয়। তারপর আমাদের এখন সামাজিক যোগাযোগের পদ্ধতিও একটু পরিবর্তন হয়েছে। যেমন 10 বছর আগে আমরা হয়তো MSN মেসেঞ্জার বা QQ ব্যবহার করতাম, আর এখন আমরা ওয়েচ্যাট ব্যবহার করি, আর আমরা যে ফেসবুক বা টুইটার এগুলো আমরা দেখি। তো এই যে মানুষের সাথে যোগাযোগের পদ্ধতির সাথে সাথে যেমন আমরাও এখন মোবাইলের উপরে বেশি নির্ভরশীল হয়ে উঠেছি। এখন যেমন মোবাইলের মাধ্যমে আমরা যে যোগাযোগ করি বন্ধুদের সাথে, তারপর আমরা কেনাকাটি করি মোবাইলের মাধ্যমে, অনলাইন যেমন ই-কমার্স উন্নয়নের মাধ্যমে। তো আমরা আমাদের যে জীবনে যে অনেক উন্নয়ন হয়েছে, আর তাছাড়া যেমন এখন পরিবেশও অনেক ভালো হয়েছে, এখন চারপাশে পার্ক অনেক বেশি, গাছপালা অনেক সবুজ, আগের যে অনেক বেশি সবুজ হয়ে উঠেছে। এবং এখন শীতকাল, তো আগে যেমন শীতকালে হয়তো এই যে ফ্রক দিনে একটু বেশি হতো, আর এখন মানে প্রায় প্রতিদিন এই যে নীল আকাশ দেখতে পাচ্ছি। তো আমাদের পরিবেশও আরো উন্নত হয়েছে এবং আমাদের শহরও অনেক সুন্দর হয়ে উঠেছে, সেটা আমি খেয়াল করেছি।
হ্যাঁ শোনা, বেশ ভালো উদাহরণ দিয়েছেন। এটা আমাদের আসল নিজের জীবনে আমরা অনুভব করতে পারি। অনেক ছোটখাটো জিনিস পরিবর্তন হয়েছে, তা থেকেও প্রতিফলিত হয়েছে পুরো দেশের উন্নয়ন। বড় স্যার, তো কেন কয়েক দশকে চীন দ্রুত অর্থনৈতিক উন্নয়ন আর সমাজের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা, এই দুই বিষয় যে বিষয় সৃষ্টি করেছে, তো আপনার দৃষ্টিতে এর রহস্য কি? সে রহস্য হচ্ছে কমিউনিস্ট পার্টির প্রাগ্যচিত দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত। এই প্রাগ্যচিত দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ফলে চীনের জনগণ যে সমৃদ্ধির দিকে তারা অগ্রসর হচ্ছে, এবং এখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে দ্রুত, কিন্তু যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, পানি যখন আপনি চাউল যখন আপনি দেবেন, চাউল পানিতে দেবার পর হঠাৎ করে আস্তে 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 গরম হতে হতে হঠাৎ করে আপনার বাষ্প হয়ে যায়। তো চীনের জনগণের যে সমৃদ্ধি হঠাৎ করি না, এইটা তারা ক্রম বিকাশমান সৃষ্টির প্রথম দিন থেকে 1949 সালের 1st অক্টোবর কমরেড মা শচীন যে ডিক্লেয়ার করেছেন, গণচীন হ্যাড এ স্টুড অফ ইয়েমেন স্কোয়ারে, সেই যে ক্রমশ বিকাশমান থেকে আরম্ভ করে কমিউনিস্ট সিস্টেম, তারপর সেন্ট্রালাইজড ইকোনমি, কেন্দ্রিক সেন্ট্রালাইজড ইকোনমি, তারপর পরবর্তীকালে আপনার এখন মার্কেট ইকোনমি, এই জিনিসগুলা ক্রমশ ট্রায়াল অ্যান্ড এক্সপেরিমেন্ট ট্রায়াল অ্যান্ড এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যে অগ্রসর হচ্ছে চীনা সমাজ, চীনা অর্থনীতি, চীনা ডিপ্লোমেসি, চীনা মিলিটারি, চীনা টেকনোলজি, চীনা বিজ্ঞান, সমস্ত কিছু, চীনা হচ্ছে আবহাওয়া, পরিবেশ, এখন যে পরিবেশ হচ্ছে সে সমস্ত কিন্তু কিন্তু সম্মিলিত সব সেক্টরে ভালো ভালো কাজ করতে করতে সম্মিলিত ভাবে এখন দ্রুত মনে হচ্ছে চীন একটা অর্থনৈতিক জায়ান্ট হিসাবে আবির্ভূত হয়েছে। এটা হঠাৎ করে হয়নি, এটা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার সঠিক নেতৃত্বের ফলে এটা হয়েছে। সাস্টেন লিডারশিপ, সাস্টেন ডেভেলপমেন্ট, এটা হলো আমার বক্তব্য। আচ্ছা শোনা, যে সাম্প্রতিক বছরগুলোতে আমরা চীনের বিকাশ ও পরিবর্তন অনুভব করার পাশাপাশি অবশ্য বাংলাদেশের উন্নয়ন ও পরিবর্তন স্পষ্ট ভাবে দেখতে পেরেছি, তো আপনার দৃষ্টিতে বাংলাদেশের বড় পরিবর্তন কি কি? বাংলাদেশের কথা বলতে গেলে যেমন প্রথমে বাংলাদেশের মানুষের কথা আমার মনে আসে। যেমন প্রথম দিকে বাংলাদেশে যাওয়ার সময় দেখলাম যে সেখানের মানুষ খুব সহজ সরল এবং তারা খুব আবেগী মানুষ। যেমন কথায় কথায় কবিতার কথা চলে আসে, তারপর তারা খুব অতিথি পরায়ণ। মানে এই যে আমরা ও জানা মানুষ হলেও কাউকে যদি কিছু জিজ্ঞাস করি বা তাদের যদি সাহায্য লাগে, তারা তারা মানে খুবই মানে খুবই সাহায্য করতে ইচ্ছা করে। হ্যাঁ, তো তারপর যেমন আরেকটা বিষয় খেয়াল করলাম যে বাংলাদেশের মানুষ একটু আরাম প্রিয় মানুষ। তাদের যেমন আমরা হয়তো প্রতিদিন হলো কাজ কাজ কাজ, আর বাংলাদেশের মানুষ জানে যে মানে কাজের পাশে কিভাবে অবসর সময় সুন্দর ভাবে কাটানো যায়। হ্যাঁ, সেটা আমি খেয়াল করেছি। এবং মানে এখন যেমন অনেক দিন পর যদি আবার বাংলাদেশে দেখি, আমি দেখলাম যে বাংলাদেশ আগে যেয়ে আরো বেশি উন্মুক্ত হয়েছে, এবং বাংলাদেশের মানুষও তাদের একটা মানে আরো সুন্দর জীবন করার একটা খুব মানে স্ট্রং একটা ইচ্ছা উঠেছে, এবং সেটার জন্য খুব পরিশ্রম করতেও চায়, সেটা আমি খেয়াল করেছি। এবং তারাও বিভিন্ন সুযোগ কাজে লাগাতে পারে, এবং খুব দ্রুত ভাবে বাংলাদেশের অর্থনীতিও উন্নয়ন হচ্ছে, সেটা আমি খেয়াল করেছি। আচ্ছা বীরপুর সাহেব, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে শেষ প্রশ্ন করি। তো আপনার দৃষ্টিতে সাম্প্রতিক বছরগুলোতে চীন বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় কি কি পরিবর্তন আনতে পেরেছে? চীন হচ্ছে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়নের চালিকা শক্তি হচ্ছে গণচীন, এবং চীনের
টেকনোলজিক্যাল সহায়তার মাধ্যমে আমরা পদ্মা ব্রিজ করতে পারছি, পদ্মা ব্রিজ পাচ্ছি। আমরা চীনের সাহায্যে আমার অনেকগুলো ব্রিজ নির্মাণ করা হয়েছে। চীনের সাহায্যে আমাদের উপরকাঠামো গুলা নির্মাণ করা হয়েছে। আন্তর্জাতিক বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার বলুন, আমাদের যে 1st January যে বাণিজ্য মেলা হবে, সেই বাণিজ্য মেলার স্থান চীনের সাহায্যে এটা করে দেওয়া হয়েছে। টানেল, বঙ্গবন্ধু টানেল, সেটাও কিন্তু চীনের সাহায্যে এটা করা হচ্ছে। অর্থাৎ চীন সামগ্রিক অর্থে আমাদের উন্নয়নের চালিকা শক্তির একটা বিশ্বস্ত পার্টনার। চাইনিজেরা এখানে বিনিয়োগ করছে এবং একমাত্র চীনা বিশ্বাসযোগ্য বিনিয়োগ করছে হচ্ছে গণচীন। অন্যেরা মুখে বলে তারা বিনিয়োগ করে না, শুধু মার্কেটটা পেতে চায়, কিন্তু চাইনিজেরা তারা চাইনিজের পক্ষ থেকে তারা বিনিয়োগ করতে চাচ্ছে, যে বিনিয়োগের ফলে আপনার আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের মার্কেট একটা পটেনশিয়াল মার্কেট হবে, শক্তিশালী মার্কেট হবে। আমি মনে করি এটা বাংলাদেশ চীন যে সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং এই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা বাংলাদেশের জনগণ এবং চীনের জনগণের সম্পর্কটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আজকে চায়না ফোকাস অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের সাম্যবাদী দল মাস পার্টি রাইনি পার্টির সাধারণ সম্পাদক, সাবেক শিল্পমন্ত্রী দীর বড়ুয়া এবং চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সম্পাদক ইয়াং ওয়েমিং স্বর্ণাকে ধন্যবাদ জানাই। দর্শক, উন্নয়ন হচ্ছে সব দেশের বড় লক্ষ্য। কিভাবে উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন হতে পারে? এক দেশ একরকম রাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করে। আমরা সব দেশকে নিজের পথে একই যাওয়া প্রচেষ্টাকে সম্মান করি এবং আগ্রহ নিয়ে অন্য দেশের ভালো দিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজ দেশে উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখি। আশা করি চীন ও বাংলাদেশের উভয় নিরন্তর ভাবে এগিয়ে যাবে, তো দেশের জনগণের জীবনযাপন আরো সমৃদ্ধি হবে। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের চায়না ফোকাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।